বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীর রাব্বি। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকছেন 23 বছর বয়সী এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ DPL-এ ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা এই ব্যাটসম্যান রয়েছেন দুর্দান্ত ফর্মে। 5 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সংগ্রহ করেছেন যথাক্রমে 65, অপরাজিত 32, অপরাজিত 106, 38 এবং অপরাজিত 39 রান। ব্যাটিং শৈলী দেখিয়ে নির্বাচকদের নজরে এসেছেন তিনি। শোনা যাচ্ছে তার ব্যাটিং স্টাইল নাকি অনেকটাই টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং স্টাইলের সাথে মিলে যায়। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ BPL-এ চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইয়াসির। 11 ম্যাচ খেলার সুযোগ পেয়ে 27.90 গড়ে 307 রান সংগ্রহ করেছিলেন তিনি, যেখানে 78 রানের ইনিংস ছিল তার সর্বোচ্চ। দীর্ঘদেহী এই ব্যাটসম্যান পাকিস্তান সফরে ইমার্জিন কাপেও দলের বিপদের সময় 4 ইনিংস ব্যাট করে রান করেছিলেন যথাক্রমে 20, 45, 56 এবং 66। এর আগে জাতীয় ক্রিকেট লীগে খেলার সুযোগ পেয়ে 6 ইনিংসে 52.20 গড়ে 261 রান করেছিলেন ইয়াসির। ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়া এই ব্যাটসম্যান আয়ারল্যান্ডের সফরে দলের সাথে 16তম সদস্য হিসেবে যাবেন, জানিয়েছেন BCB-র সেই মুখপাত্রটি। যদিও বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াডে তার জায়গা এখনও নিশ্চিত নয়, তবে তাকে বিশেষ বিবেচনায় রাখছেন জাতীয় দলের নির্বাচকরা। মে মাসের 5 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। শীর্ষ 2 দল 17ই মে ফাইনাল খেলবে। আয়ারল্যান্ড সফর শেষে বিশ্বকাপে যোগ দিতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দর্শক মন্ডলী, 15 সদস্যের স্কোয়াডে আপনারা আর কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।